আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টাইগার বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো মিয়ানমার পাকিস্তান থেকে JF-17 থান্ডার কিনে কতটা বিপদে পড়েছে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, এইরকম ডিফেন্স রিলেটেড নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো প্রিয় দর্শক, সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে পাকিস্তান এয়ারফোর্স তাদের থান্ডার বহরের 40% যুদ্ধ বিমানকে গ্রাউন্ডেড করে রেখেছে, যার কারণ হলো ওই যুদ্ধ বিমানটির মূল স্ট্রাকচার, যা সহজ ভাষায় বলতে গেলে যুদ্ধ বিমানটির বডিতে বিভিন্ন জায়গায় ক্র্যাক দেখা যাওয়ার পাশাপাশি উইং এরিয়া বা ডানার বিভিন্ন জায়গায় ক্র্যাক দেখা গেছে। তাছাড়া থান্ডারের ক্যানোপির ইলেকট্রনিক সিস্টেমে সমস্যা থাকায় বিপদকালীন সময়ে থান্ডার পাইলট ইজেক্ট করতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। আর থান্ডারে এই সকল সমস্যা দেখা দেওয়ার জন্য পাকিস্তান এয়ারফোর্স তাদের থান্ডার পাইলটদের যুদ্ধ বিমান উড়াতে কিছু লিমিট বেঁধে দিয়েছে। যেমন, বেঁধে দেওয়া গতির বেশি গতিতে পাইলট জিট্রান নিতে পারবেন না, বা বেঁধে দেওয়া গতির বেশি গতিতে পাইলট যুদ্ধ বিমানটি উড়াতে পারবেন না, যা ডগ ফাইটে থান্ডারকে অনেক বড় একটি সমস্যায় ফেলবে। আর এই ধরনের সমস্যাগুলি যেহেতু পাকিস্তান এয়ারফোর্সের থান্ডারগুলিতে দেখা গেছে, সেহেতু মঙ্কি থান্ডারগুলিও এর ব্যতিক্রম নয়। তাই এখন এটাই দেখার বিষয় যে মঙ্কি এয়ারফোর্স তাদের থান্ডারগুলি নিয়ে কি করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টাইগার বাংলাদেশ চ্যানেলের সাথে জুড়ে থাকুন।